বর্তমানে আমরা যে ডিভাইসগুলো নতুন যে ডিভাইসগুলো পারচেজ করি সেই ডিভাইসগুলোতে আমরা এই ধরনের পাওয়ার কর্ড দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের টু পিন, দেখতে টু পিন। তো এটা ব্যবহার করলে আমরা কি নিরাপদ? আসলে কিন্তু না, আমরা নিরাপদ না। কেন নিরাপদ না সেই জিনিসটাই এই ভিডিওতে ব্যাখ্যা করব। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায়। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আমার হাতে দুইটা পাওয়ার কর্ড দেখতে পাচ্ছেন। এই পাওয়ার কর্ডগুলো সাধারণত আমাদের ল্যাপটপ, কম্পিউটার বা আমাদের রাইস কুকার এই ধরনের ডিভাইসের সঙ্গে এই পাওয়ার কর্ডগুলো দিয়ে থাকে, যার মাথাগুলো আমাদের এই ধরনের হয়। তা এই পাওয়ার কর্ডের মধ্যে বলতে পারবেন যে এটা কি আমাদের টু পিন আর এটা কি থ্রি পিন? আমরা অনেকেই এই জিনিসটা নিয়ে কনফিউজ। আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা পাওয়ার কর্ডটা যেটা বর্তমানে সব ধরনের ডিভাইসের মধ্যে দিয়ে থাকে, এবং ইভেন যে আমাদের রাইস কুকার আছে, রাইস কুকার, ইন্ডাকশন হিটার, এই সব জিনিসের মধ্যেও দিয়ে থাকে। বর্তমানে আমরা যে ডিভাইসগুলো নতুন যে ডিভাইসগুলো পারচেস করি সেই ডিভাইসগুলোতে আমরা এই ধরনের পাওয়ার কর্ড দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের টু পিন, দেখতে টু পিন। তো এটা ব্যবহার করলে আমরা কি নিরাপদ? আসলে কিন্তু না, আমরা নিরাপদ না। কেন নিরাপদ না সেই জিনিসটাই এই ভিডিওতে ব্যাখ্যা করব। আমাদের যে পাওয়ার কর্ডগুলো দেওয়া হয় সেই পাওয়ার কর্ডগুলো আমরা জানি যে এই ধরনের হয়ে থাকে। এই দেখেন, এটা এখানে আমাদের পাওয়ার কর্ডের পিন দেওয়া আছে। এখানে দেখেন, এখানেও দেখেন, এই যে এগুলা, এই পাওয়ার কর্ডগুলো দেওয়া হয়। এবং এই পাওয়ার কর্ডগুলো দেওয়া হয় এমন এমন ডিভাইসের ক্ষেত্রে, যেমন হচ্ছে আমাদের রাইস কুকার আছে, রাইস কুকার, তারপরে হচ্ছে আমাদের ওভেন এবং ওয়াশিং মেশিন, এই সব ক্ষেত্রে আমাদের এই পাওয়ার কর্ড গুলো দেওয়া হয়ে থাকে। এবং ইভেন আমি যে এসি কিনছি এবং যেই বোর্ডে আজকে ভিডিও করতেছি সেই বোর্ডের সঙ্গেও কিন্তু এই ধরনের যে পাওয়ার কর্ড গুলো আছে, যেটা হচ্ছে দুইটা পিন, সেই পিনটা দেওয়া হয়। তা আসলে আমাদের একটা জিনিস আমরা জানি যে যেই সকল ডিভাইসের বডি, যেই সকল ডিভাইসের বডি মেটালের, ধরেন যে আমাদের এটার বডি মেটাল, এটার বডি মেটাল, এটার বডি মেটাল, এই যে মেটাল আছে সেই সমস্ত ডিভাইস গুলোতে আমাদের কি করতে হয়, আর্থিং করতে হয়। এখন আমাদের দেশে আমরা যে প্লাগ গুলো ইউজ করি, টু পিন এবং থ্রি পিন, সেইগুলো আমাদের হয় কি এই ধরনের। ধরেন যে এটা হচ্ছে আমাদের টু পিন, এটা টু পিন, এরকম দুইটা পিন থাকে, সঙ্গে একটা সুইচ থাকে। এটা হচ্ছে থ্রি পিন। তা এই টু পিনটার এম্পিয়ার রেটিং হচ্ছে 5 এম্পিয়ার রেটিং এর, এবং এটা ব্যবহার করা হয় ছোট ছোট ডিভাইসের ক্ষেত্রে, যেই ডিভাইসের বডিগুলো মেটালের না, প্লাস্টিকের তৈরি, যেমন আপনার টিভি, মোবাইল চার্জার, যেখানে আমাদের আর্থিং দরকার নাই, সেই সব জায়গার জন্য এই টু পিন গুলো ব্যবহার করা হয় অল্প রেটেড কারেন্টের জন্য, অর্থাৎ 5 এম্পিয়ার পর্যন্ত। এরপরে আমাদের বিএনবিসিতে এটা আছে হচ্ছে ফ্ল্যাট টাইপ থ্রি পিন, এটা হচ্ছে থ্রি পিন, এটা হচ্ছে থ্রি পিন ফ্ল্যাট টাইপ, এটা হচ্ছে দেখেন চার কোনা, এটাকে বলি হচ্ছে আমরা চার কোনা, এটাকে বলি ফ্ল্যাট টাইপ। এর এম্পিয়ার রেটিং হচ্ছে 10 এম্পিয়ার থেকে 13 এম্পিয়ার পর্যন্ত, 10 এম্পিয়ার থেকে 13 এম্পিয়ার পর্যন্ত জন্য আমরা এই ফ্ল্যাট টাইপ গুলো ব্যবহার করে থাকি। আর সর্বশেষ একটা আছে হচ্ছে রাউন্ড টাইপ, অর্থাৎ গোল, এই রাউন্ড টাইপকে আমরা ব্যবহার করি 15 এম্পিয়ার থেকে 20 এম্পিয়ার পর্যন্ত। যদি আমরা সাধারণভাবে বলি তাহলে টু পিন ব্যবহার করি আমরা সাধারণত সুইচ বোর্ডের সঙ্গে, আর এই যে থ্রি পিন আছে ফ্ল্যাট টাইপ, এটা ব্যবহার করি সাধারণত আমাদের হচ্ছে কম্পিউটার, তারপরে হচ্ছে যেগুলোর এম্পিয়ার রেটিং একটু কম কিন্তু পাওয়ার লোড, সেই সব ক্ষেত্রে ব্যবহার করি। আর আমাদের যে এসি, গিজার বা ওয়াশিং মেশিন, যেগুলো একটা ভারী লোড, সেইসব ক্ষেত্রে ব্যবহার করে আমরা হচ্ছে এই রাউন্ড টাইপ। আমাদেরকে যে পাওয়ার কর্ডটা দিচ্ছে সেই পাওয়ার কর্ডটা হচ্ছে এরকম দুইটা পিন আছে। আসলে এটা কিন্তু দুইটা পিন না, এখানে আমাদের কিন্তু তিনটা পিন আছে। দেখেন এই যে এক জায়গায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আর্থিং। আমরা জানি একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে আর্থিং, এবং এখানেও লেখা আছে লাইন, নিউট্রাল, আর্থিং। এই যে এই জায়গায় দেখেন, কল্পনা করেন লাইন, নিউট্রাল, আর এখানেও হচ্ছে আর্থিং। এবং এটা যেই সকেটের সঙ্গে ঢুকবে সেই সকেটটা কিন্তু আমাদের দেশে যে সকেট আছে সেই সকেট থেকে সম্পূর্ণ ভিন্ন। দেখেন এখানে আমাদের দেখেন একটা দুইটা, অর্থাৎ লাইন, নিউট্রাল, আর এটা হচ্ছে আর্থিং। এই পিনটা আমাদের সকেটের মধ্যে দেওয়া থাকে, যেটা আমরা প্লাগ যখন ঢোকাবো তখন এর ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ আর্থিংটা কানেকশন হবে। তা আমরা এই জায়গায় আমাদের সুবিধার্থে, আমাদের সুবিধার্থে বা হচ্ছে যেই কোম্পানি সেল করতেছে তার সুবিধার্থে, যাতে টু পিন এবং থ্রি পিন উভয়ে ব্যবহার করতে পারে, এটা ব্যবহার করি। কিন্তু আসলে মূল কথা হচ্ছে এই যে আর্থিং পিনটা আছে, এই আর্থিং পিনটা কিন্তু আমাদের কানেক্ট থাকে কি আমাদের ডিভাইসের সঙ্গে। এটা হচ্ছে আমাদের একটা মাইক্রো ওভেন। তা মাইক্রো ওভেনের ভিতরে আমাদের কি আছে, কয়েল আছে। তা এই কয়েলে কি হচ্ছে আমাদের এই এই যে আমাদের যে কর্ডটা আছে, এটা হচ্ছে আমাদের লাইন এবং নিউট্রাল ঢুকলো, অর্থাৎ লাইন এবং নিউট্রাল আমরা কানেকশন দিলাম এই কর্ডের ভিতরে। এবং এর যে আর্থিং আছে এটাও কানেকশন করা আছে এর বডির সঙ্গে, এর বডির সঙ্গে আর্থিংটা কানেকশন করা আছে এর বডির সঙ্গে।
এখন এইটা যদি আমাদের যে থ্রি পিনগুলো আছে সেটার সঙ্গে কানেকশন না না দিয়ে যদি আমরা এর যে সকেটটা আছে অর্থাৎ থ্রি পিন সকেটটা আছে সেটার সঙ্গে কানেকশন দিলে কিন্তু সে আর্থিং পাবে, কারণ এই এই লাইনটা থাকে আমাদের আর্থিং এর সঙ্গে কানেক্টেড লাইন এবং হচ্ছে নিউট্রাল। তাহলে লাইন নিউট্রাল আর্থিং যদি এটা দেই তখন কানেক্ট পাবে। কিন্তু আমরা যে সকেটগুলো ব্যবহার করি যদি আমরা এই ধরনের থ্রি পিন সকেট যদি আমরা ইউজ করি বা টু পিন ইউজ করি তাহলে এখানে শুধু তো লাইন লাগলো আর নিউট্রাল লাগলো, আর এই বডির সঙ্গে যে আমাদের আর্থিং কানেক্ট করা আছে এটা তো আমাদের কানেক্ট হইলো না। এখন যদি কোনো কারণে এইখান থেকে লাইন নিউট্রাল, এই যে আমাদের লাইন নিউট্রাল, লাইন নিউট্রাল এখান থেকে কোনো কারণে যদি লিক হয়ে যদি আমাদের বডিতে আসে তাহলে কি আমরা নিরাপদ? আমরা নিরাপদ না। আপনি সুন্দরভাবে আপনার বাড়িতে আর্থিং করছেন সুন্দরভাবে প্রপারভাবে এবং সব ঠিকঠাক আছে, কিন্তু কিন্তু এই পাওয়ার কটের কারণে আপনি কিন্তু নিরাপদ থাকতেছেন না। তো এর দায়ভারটা কার? যারা সেল করতেছে তাদের না আমরা যারা জানি না তাদের জন্য? তো এইটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ধরনের পাওয়ার কট ব্যবহার না করা হয়, যাতে হচ্ছে আমাদের এই ধরনের থ্রি পিন টাইপের যেটা আমাদের দেশে প্রচলিত, যেটা আমাদের যে থ্রি পিন আছে থ্রি পিন সকেট আছে এই এই থ্রি পিন সকেটের জন্য এই প্লাগটা ঢোকে, এই ধরনের পাওয়ার কট দেওয়ার কথা আমি সবার কাছে অনুরোধ জানাবো। এখন বলতে পারেন যে স্যার আমরা তো এটা দিচ্ছি, এটা তো কোম্পানি দিচ্ছে, কোম্পানি দিচ্ছে, কোম্পানির সঙ্গে আসতেছে, তাহলে এটাতে ভুল কিসের? আসলে এটাতে ভুল নাই, এটা ঠিকই আছে, এটা কিন্তু থ্রি পিনেই অর্থাৎ তিনটা পিনেই আছে, এর ভিতরে কিন্তু আর্থিংও আছে, এখানে কিন্তু কোনো ধরনের ভুল নাই। ভুলটা হচ্ছে কোথায়? যে আমরা যেই সকেটের সঙ্গে ব্যবহার করতেছি সেখানেই হচ্ছে ভুল। এর সকেট হচ্ছে এটা, এর সকেট হচ্ছে এটা, যেটা আমরা যদি এখানে দিলে এখানে যে আর্থিং এর যে পিনটা আছে সেই পিনটা এখানে আমাদের ঢুকবে, এর সকেট হচ্ছে এটা, আমাদের ভুলটা হচ্ছে এই জায়গায়। তাই এখন বলতে পারেন এটা কেন দিচ্ছে? আমাদের বিভিন্ন দেশের স্ট্যান্ডার্ডে দেখেন আমাদের এখানে অনেকগুলো টাইপ আছে, যেমন এটা হচ্ছে আমাদের এফ টাইপ, এটা হচ্ছে ইউরোপ রাশিয়া ব্যবহার করা হয়, যেমন আমাদের ইন্ডিয়াতে এই ধরনের ব্যবহার করা হয়। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা, এটা আমাদের হচ্ছে অনেক দেশে বিভিন্ন টাইপ, ই টাইপ, তারপরে এ টাইপ, জে টাইপ, তারপরে হচ্ছে টাইপ বি, টাইপ জি, তারপরে টাইপ সি, এরকম বিভিন্ন টাইপের ব্যবহার করা হয়। এগুলো সবগুলাই কিন্তু বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাপ্রুভ, অর্থাৎ আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আমাদের দেশের সঙ্গে আমরা যেটা ব্যবহার করছি তার সঙ্গে কোনটা যাবে সেটাই আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে আজকে থেকে যাদের বাড়িতে এই ধরনের রাইস কুকার আসে, বিশেষ করে যারা রান্নাবান্নার কাজ করেন বা রাইস কুকার ইন্ডাকশন কুকার, সেখানে আমি দেখছি সবগুলাই এরকম। এবং ইভেন আমি যে এসি কিনছি এসির মধ্যেও এটা, তারপরে রাইস কুকারের মধ্যে এটা, আমি যে এই বোর্ডটা কিনছি বোর্ডটার মধ্যেও এটা। তাহলে এই ভুলটা থেকে আপনারা দূরে থাকবেন, আর যদি আপনারা কিনে ফেলেন তাহলে কি করবেন, এটাকে বাদ দিবেন, বাদ দিয়ে হচ্ছে এই ধরনের লাগাবেন, মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, না হলে কাজ করবেন কি এটা কেটে ফেলে দিবেন, এটা কেটে ফেলে দিয়ে যে আমাদের যে থ্রি পিন আছে থ্রি পিন প্লাগ আছে সেটা সংযোগ করে আপনি চালাবেন, তাহলে আপনি নিরাপদ থাকবেন। না হলে আপনি যতই আর্থিং করেন না কেন আপনি নিরাপদ থাকবেন না, আপনার ডিভাইসটা ফল্ট হলে আপনি ধরলে আপনি শক খাবেন, ইভেন কি আপনি অপারে চলে যেতে পারেন। তা যদি এই ভিডিওটা যদি আপনার কোনো সচেতনতামূলক কাজে আসে তাহলে অবশ্যই অবশ্যই এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে, এবং যারা আমাদের দেশে ইম্পোর্ট করে জিনিসগুলো ডিভাইসগুলো নিয়ে আসতেছে তারাও যেন জানতে পারে, তারাও যেন সচেতন হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।